আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো ডিমের মুচমুচে পিৎজা। এই পিৎজাটা অসম্ভব মজা হয়েছে খেতে। একবার বাসায় বানিয়ে খেলে রেস্টুরেন্টের পিৎজা আর তো ভালোই লাগবে না। এটা এতটা মজা হয়েছে যে আমার বাসায় সবাই খুব মজা করে খেয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটি লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। এর জন্য এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। আর এই বেটারটা আমি বানিয়েছি ঠান্ডা পানি দিয়ে, হালকা লবণ আর চিনি দিয়ে বেটারটা বানিয়ে নিয়েছিলাম। আর এই তো রুটিটা হালকা ভেজে নিয়েছি 2 বিট। আর এখন একটু চাইরো সাইড দিয়ে বটে এইভাবে ছোট কাটি দিয়ে দিয়ে দেব। তো এইভাবে চাইরো সাইড বটে নেব। আর এই ছোট ছোট এরকম কাটি নিয়ে চাইরো সাইডে দিয়ে দেব কাটিগুলো। তো চাইরো সাইড কিন্তু এইভাবে আমি বটে নিয়ে নিয়ে নিয়েছি। তো চাইরো সাইড বটে নিয়ে আমার বানানো হয়ে গেছে। আর এখন একটা ফ্রাই প্যানের উপরে উঠিয়ে নিয়ে নেব। প্রথমে এটার ভিতরে দিয়ে দেব টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে ভালোভাবে চাইরো সাইডে দিয়ে দেব। আর এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি গোল গোল করে। উপর দিয়ে দিয়ে দেব বিট লবণ। এখন দিয়ে দেব চিজ। চাইরো সাইডেই ভালোভাবে চিজ দিয়ে দেব। আর উপর দিয়ে দিয়ে দেব টমেটো। টমেটোটাও গোল গোল করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। আবার উপর দিয়ে দেব চিজ। তো চাইরো সাইডে চিজগুলো দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে পিৎজা। এখন এটা ভাজবো। আর ভাজার জন্য এই যে ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভেজে নিয়েছি। একবারে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি।
এই তো হয়ে গেছে পিৎজা, এই তো তৈরি হয়ে গেল ডিমের মচমচে পিৎজা। এটা খেতে একদম অসাধারণ মজা হয়েছে, একবারে মচমচে হয়েছে। এটা না বানিয়ে খেলে বোঝা যাবে না এটা যে কতটা মজা হয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।